হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তো সবাই খুব ভালো থাকবে। জন্মাষ্টমী সবাইকে অনেক 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 শুভেচ্ছা আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি ব্লগটা শুরু করলাম। আজকে হলো তোমার বুধবার আর আজকে তো জন্মাষ্টমী বলেই দিয়েছি। তো আজকে সকাল এখন বাজে প্রায় একটা বাজতে গেল, তো সকাল থেকে আজকে আর ঘরের কাজকর্ম রান্নাবাড়ি কিচ্ছু শেয়ার করিনি। এখন সোজা চলে এসেছি স্নান করে পুজো দিতে। পুজো দেওয়াও আমার হয়ে গেছে, তো ভাবলাম যে আজকে প্রত্যেক দিন তো রান্নাবাড়ির সকালবেলার সংসারের কাজ দেখাই, তো আজকে সারাদিনটা ঠাকুরের জন্যই দিলাম, ঠাকুরের কাজই দেখাবো। আজকে জন্মাষ্টমীর পুজো করবো, তো হয়ে গেল জন্মাষ্টমীর পুজো করবো। সারাদিনটা অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, ওই জন্যে আজকে সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করিনি। তো আজকে আমি জন্মাষ্টমীর পুজোটা কেমন করে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সারাদিন তোমরা আমার ভিডিওর সঙ্গে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে তো জন্মাষ্টমী শুরু রাত্রিবেলা থেকে, রাত্রির 8:05 থেকে আর কি জন্মাষ্টমী লাগবে। তো আজকে হবে, কালকে হবে, মানে বৃহস্পতিবার শুক্রবার, তিন দিন ধরে জন্মাষ্টমীর উৎসব এবারে পালন করা হবে। তো আজকের দিনটা তোমাদের সঙ্গে রাত্রিবেলা পুজো টুজো দেবো, সেগুলো সব কিছুই শেয়ার করবো, যতটুকুখানি আমি করবো আর কি। আমি সেরকম কিছু জানি না, পারি না, নিজে নিজে যতটুকুখানি পারবো। তো আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো চলো দেখো আমার ঠাকুরগুলোকে সাজিয়ে, এখন সকালবেলা এমনিতে স্নান করিয়ে পুজো দিয়ে সকালবেলা আর কি সবাইকে সাজিয়ে গুছিয়ে, প্রথম ধাপ এটা, এটা হলো প্রথম ধাপ, সাজিয়ে গুছিয়ে রেখেছি। এই দেখো সবাইকে সাজিয়ে গুছিয়ে স্নান করিয়ে বসিয়েছি, পুজো টুজো সবাইকে দেয়া হয়ে গেছে, সব ঠাকুরকেই পুজো দিয়েছি। তো চলো এখন রাখি, পরে আবার দেখা হবে। এখন বাজে বিকেল 4:00 আর আমরা এখন বেরোচ্ছি। ভো আর আমি এই যে দুজনেই রেডি হয়ে নিয়েছি, বেরোবো গাড়ি করে, গোপাল টোপাল সব ঠাকুর ঠাকুরকে নিয়ে যাবো এখন সিংহাসন করে ও গন্তব্যস্থলে, আর সেখানে গিয়ে আমাদের পুজোটা হবে। আর সেটা কোথায় সেটা আপনারা জানতে পারবেন, ব্লগটা দেখতে থাকুন, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করুন। তো আমরা চলে এসেছি বাড়িতে, এসে আর দাঁড়াইনি একটুও, জানো তো, কারণ কি বলতো, গোপুসোনাদের রেখে তারপরে আমরা চলে আসলাম এখানে মার্কেটে। মার্কেটে এসেছি আর কি গোপাল ঠাকুরের জামা কাপড় কিনতে। তো গোপাল ঠাকুরের ড্রেস কেনা হয়েছিল, আগে এক সেট ড্রেস কেনা আছে। তো তিন দিন তো উৎসব হবে, তো তিন সেট তো পরাতে হবে, তো তার জন্য আর কি কিনতে চলে এসেছি। তারপরে আরও যে গোপাল সোনারা রয়েছে তাদের জন্যে, তাদেরকেও গিফট দিতে হবে, তো তার জন্যে সবার জন্যেই আর কি কিনবো জামা কাপড়। তো দেখছি কি পরিমাণে মার্কেটে ভিড়, এত ভালো লাগছে যে এত মানুষে সত্যি যে জন্মাষ্টমীর উৎসবটা করে। দেখো পুরো মার্কেটটা ভরাই শুধু মানে গোপাল ঠাকুরেরই সরঞ্জাম, সমস্ত কিছু সরঞ্জাম, মানে কি পাওয়া না যায় সমস্ত কিছু এখানে পাওয়া যায়। তো এত সুন্দর সুন্দর যে ড্রেস, কোনটা নেব আর কোনটা নেব না সেটাই ভেবে পাচ্ছি না। তো একটু ঘোরাঘুরি করছি, দোকানে দেখাশোনা করছি, যে মানে যেটা আর কি ঠাকুরের পছন্দ হবে সেটাই তো আমাকে দিয়ে কেনাবে, বলো তো। তার জন্যে যেখানে দেখছি পছন্দ এখনও পর্যন্ত হয়েছে, কটা কিনেছি, এখনও আরও কটা কিনতে হবে। তো ওই দোকানে দেখলাম না, কারণ একই কালারের সবার জন্যে কেনার ইচ্ছে। তো একই কালারের 5টা 6টা জামা একই সাইজ তো না, কারণ ছোটো বড় আছে, তো পাওয়া যাচ্ছে না। তো এক জায়গায় শুধু একটা সেট পেয়েছি, তো আর এক জায়গায় দেখছি এবারে। আর তারপরে অনেক কিছুই কিনতে হবে, মুকুট কিনতে হবে। এখন তারপরে সন্ধ্যে 6:30 থেকে 7:30 এরকম হবে। তো আমি এসেছি দেখো কোথায়, গোপাল এসেছে দেখো কোথায়, মামার বাড়িতে। এই দেখো সব গোপালরা এসছে মামার বাড়িতে, যে 1 2 3 4 5 এনার বাড়ি। এই যে এই হলো আমার মামার, এই মানে আমার দাদার গোপাল, আর এই 5 জনা 4 জনা এসছে বেড়াতে মামার বাড়িতে। এখানে সবাই বসে আছে, পুজো এখন হবে না, পুজো হবে তোমার রাত্রি বেলা, এখন সন্ধ্যে দেওয়া হচ্ছে, তাদেরকে একটু ভোগ দেওয়া হবে। আর এই যে সবাই বসে আছে, এখন বাজে কটা বলো তো, এখন বাজে প্রায় 10:30 বেজে গেছে। তো 10:30 বেজে গেছে, আজকে রাত্রেই তো গোপাল ঠাকুরের আসল আর কি তোমার স্নান করানো, মানে মধ্যরাত্রে আর কি আজকে গোপাল ঠাকুরের জন্ম মধ্যরাত্রে। তো সেই মানে টাইমটা আর কি ধরে আমরা করছি, 12:02 থেকে 12:46 পর্যন্ত টাইম আছে, তার মধ্যে স্নান করিয়ে পুজো দিতে হবে। তো তার জন্য সরঞ্জাম করছি, আর আজকে রাত্রে
আমরা লুচি তালের বড়া এই সমস্ত কিছু করছি না, আজকে রাত্রে শুধু ঠাকুরকে মানে মিষ্টি নিয়ে এসেছি, মিষ্টি ভোগ দেবো আর ফল প্রসাদ আর মাখন মিশ্রিত দিতেই হবে, আর তার সাথে আছে ক্ষীর বানাচ্ছি। তো বোন ওই পাশে ক্ষীর বানাচ্ছে আর আমি এইদিকে ঠাকুরের সমস্ত কিছু জামা কাপড় ড্রেসপত্র সব গুছিয়ে রাখছি এক জায়গায় আর কি, স্নান করিয়ে সবাইকে পড়াতে হবে, তার জন্যে সব এক এক করে গুছাচ্ছি আর সবাই বসে আছে। তো আমাদের পুজোটা প্রায় রাত একটা দেড়টা পর্যন্ত হয়েছিল, কারণ কি এতগুলো ঠাকুরকে সবাইকে স্নান করানো, ড্রেস পরানো, তারপরে পুজো করা। তো খুব সুন্দরভাবে মানে আমরা চেষ্টা করছি, যতটুকু আয়োজন করেছি তার মধ্যে ঠাকুরকে যতটুকু মন দিয়ে আর কি দেয়া যায় সেটাই আর কি আড়ম্বরের থেকেই সব থেকে বড়ো কথা আমার মনে হয়, যেটা সেটা হলো মনের মনটাই, মনটা যদি আমরা ভালোভাবে ঠিকভাবে করতে পারি তাহলে ঠাকুর আমার মনে হয় অল্পতেই সন্তুষ্ট হয়। তো চলো, এখন ঠিক 12:02 বেজে গেছে, তো আমাদের গোপাল ঠাকুরকে আমরা আহ্বান জানালাম যে ঠাকুর আসো। তো তার জন্যে এবারে আমরা সবাই এক এক করে ঠাকুরকে স্নান করাচ্ছি পঞ্চমিত্র দিয়ে। পঞ্চমিত্র কী দিয়ে করতে হয় সেটা তো তোমরা সবাই জানো, তবু আমি আর একবার আমি যেরকমভাবে করি আর কি, দই দুধ তারপরে তুলসী পাতা গঙ্গাজল মধু ঘি আর হচ্ছে তোমার মিশ্রি, এই দিয়ে আমরা পঞ্চমিত্র বানিয়েছি, আর গঙ্গাজল তো আছেই, আর অগুরুসেন তো আছেই, অগুরুসেনের ঠাকুর মানে কৃষ্ণ ঠাকুরের পুজো, অগুরুসেন না হলে মানে পুজোটাই মনে হয় না যে কৃষ্ণ ঠাকুর, সত্যি অগুরুসেনটা ছড়ালে মনে হয় যেন মানে শ্রী ভগবান মানে যেন এসছে আমাদের, মানে যেখানেই তুমি যে ছোটো করে করো আর বড় করে করো ভগবান তো অবশ্যই সব জায়গায় বিরাজমান। তো দেখো আমরা সবাই এক এক করে স্নান করাচ্ছি, তোমরা দেখো এইটুকু আমি তোমাদের জন্যে তুলে রেখেছি। তো আমার মানে মনে মানে মনের ইচ্ছাতে মানে মনের এতে যতটুকখানি আমি নিজে করেছি আর কি, নিজের যেটুকখানি আমি মনে করেছি যেটুকখানি আমি পারি, তো এর থেকে অনেক অনেক ভালো করে আমি জানি। তো আমি যেটুকখানি করেছি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, আমার গোপাল সোনাদের পাশে থেকো। তো আজকের মতন সবাইকে গুড নাইট, শুভ জন্ম।